ঠিক কিনা বলেন আমি আল্লাহ আপনাকে দুনিয়ার জমিনে প্রেরণ করে খতম নবুয়তের দরজায় তালা মেরে দিয়েছি ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন নবী আপনি কোন বংশের নবী না গোত্রের নবী না কোন দেশের নবী না বিভাগের নবী না আপনি হলেন সমগ্র বিশ্ববাসীর নবী সেই নবীর উম্মত আমরা ঠিক না খুশি নাকি বেজা খুশি যেই নবীর উম্মত হওয়ার জন্য পয়গম্বররা আল্লাহর দরবারে দরখাস্ত করেছেন কেন 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 কারণ কি আমার নবী হলেন ইমামুল আম্বিয়া সমস্ত নবীদের ইমাম আপনার আমার নবী হলেন সাইয়্যিদুল মুরসালিন সমস্ত নবীদের সরদার যার হাতে থাকবে জান্নাতের চাবি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ যার আগে কেউ জান্নাতে যেতে পারবে না যার উম্মতের আগেও কোন পয়গম্বরের উম্মতরা জান্নাতে যেতে পারবে না আল্লাহু আকবার আল্লাহু লিকুল্লি নবিয়িন দাওয়াতুন মুস্তাজাবাতুন ইয়াদউ বিহা আল্লাহর নবী বলেন আল্লাহ তাআলা প্রত্যেকটা নবীকে একটা করে বিশেষ পাওয়ার দিয়েছিলেন ক্ষমতা দিয়েছিলেন যে আল্লাহর কাছে দোয়া করে তাদের দোয়াকে কবুল করে নেবে এমন একটা দোয়া যেটা করবে সেটাই কবুল হয়ে যাবে আল্লাহর নবী বলেন আমি সেই দোয়াটা এখনো করি নাই একটা দোয়া আমি আমার উম্মতের জন্য বাকি রেখে দিয়েছি আল্লাহর নবী বলেন সেই দোয়াটা আমি এখনো করি নাই একটা দোয়া আমি আমার উম্মতের জন্য বাকি রেখে দিয়েছি সেই দোয়াটা আমি আমি নবী হাশরের ময়দানে করব আল্লাহু আকবার আল্লাহর নবী বলেন হাশরের ময়দানে আল্লাহ তাআলার কাছে দোয়া করব আল্লাহ আজকে হাশরের ময়দানে আমার যত উম্মত আছে একটা উম্মতকে আপনি জাহান্নামে দিতে পারবেন না আল্লাহর নবী সেজদায় পড়ে থাকবেন কি আল্লাহর নবী সেজদায় পড়ে থাকবেন আল্লাহর নবী সেজদায় পড়ে থাকবেন উম্মতি উম্মতি বলে কান্না করবেন ইয়া উম্মতি ইয়া উম্মতি ইয়া উম্মতি কারণ আমরা নবীর উম্মত এত গুনাহ করি এত মিথ্যা কথা বলি এত ধোঁকাবাজি করি এত প্রতারণা করি আল্লাহর প্রত্যেকটা বিধানকে আমরা অস্বীকার করি ঠিক না আমরা নামাজ ঠিকমতো পড়ি না যাকাত ঠিকমতো দেই না ঠিকমতো কুরবানি করি না গরিবের হক আদায় করি না এতিমের হক আদায় করি না না আরে মানুষের হক তো আদায় করি না আল্লাহ তাআলার হকও আমরা আদায় করি না অনেকে ইবাদত করতে করতে মনে করে সে তার ইবাদত দিয়া জান্নাতে যাবে আল্লাহর কসম করে বলি ইবাদত দিয়া জান্নাতে যাওয়া যাবে না আল্লাহ তাআলা যদি আমাদের কাছ থেকে হিসাব নেয় তাহলে আমরা জান্নাতের ধারে কাছে পারবো আমাদের যে ইবাদত ইবাদত দান সাদাকা এগুলো দিয়ে কি আমরা জান্নাতে যেতে পারবো না যদি আল্লাহ তাআলা আমাদের উপরে রহমত বরকত দয়া না করেন ঠিক কিনা বলেন আল্লাহর নবী বলেন আমি জানি আমার উম্মতরা গুনাহ করবে আমার উম্মতরা নাফরমানি করবে আমার উম্মতরা হাশরের ময়দানে ধরা খেয়ে যাবে আমার চোখের সামনে দিয়ে আমার উম্মতকে জাহান্নামে নিবে এটা আমি নবী সহ্য করতে পারবো না কিভাবে পারো আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলেন لقد جاءكم رسول من أنفسكم عزيز عليه ما عنتم حريص حريص عليكم بالمؤمنين رؤوف رحيم الله تعالى বলেন ও দুনিয়ার মানুষ আমি আল্লাহ তোমাদের মধ্য থেকে তোমাদের জন্য এমন একজন নবী পাঠিয়েছি যেই নবী কিনা তার জীবনের চাইতে তোমাদেরকে ভালোবাসে আল্লাহু আকবার আল্লাহর নবী তার জীবনের চাইতো আমাদেরকে ভালোবাসে আমাদেরকে আল্লাহর নবী তিনি কিন্তু আমাদের রূহানি পিতা সুবহানাল্লাহ সুবহান নবীজি আমাদের রূহানি পিতা আল্লাহু আম্মা জান আয়েশা আমাদের রূহানি মাতা আম্মা জান খাদিজাতুল কুবরা আমাদের রূহানি মাতা আল্লাহ তাআলা বলেন তোমাদের নবী তোমাদের রূহানি পিতা আরে তোমাদের নবী তোমাদেরকে এত ভালোবাসেন কেমন ভালোবাসেন নবী তার পরিবারের চাইতো আল্লাহর নবী উম্মতকে ভালোবাসেন সুবহানাল্লাহ করবেন সুবহানাল্লাহ
এটা আবার বলে দেওয়া লাগে তার সন্তানের চাইতো আল্লাহর নবী আমাদেরকে ভালোবাসেন হযরত ফাতেমার চাইতো আল্লাহর নবী আমাদেরকে ভালোবাসেন হাসান হুসাইনের চাইতো আল্লাহর নবী আমাদেরকে ভালোবাসেন বলবেন হুজুর কিভাবে ভালোবাসেন উদাহরণ দিব দিব এ যুবক তুমি তো তোমার নবীর সম্বন্ধে জানো না তোমার নবী তোমাকে কত ভালোবাসে তোমার নবী তোমার মায়ের চাইতে তোমার বাবার চাইতে তোমাকে ভালোবাসে তোমার মা বাবা হাশরের মাঠে তোমাকে ভুলে যাবে তোমার নবী ভুলবে না ভুলবে না ভুলবে না হাশরের ময়দানে আল্লাহর নবী দাঁড়ায় কান্না করবে কই আমার উম্মত এ আমার উম্মতরা কোথায় আমার উম্মতরা কোথায় আইনা খি জিব্রাইল এ ভাই জিব্রাইল আমার উম্মতরা কোথায় আমার উম্মতরা কোথায় আমি আমি আমার একটা উম্মতকেও জাহান্নামে আমি যেতে দিব না আমার একটা উম্মতকে আমার সামনে জাহান্নামের আগুনে দিবে আমি নবী সহ্য করব না আল্লাহু আকবার আল্লাহ তাআলা বলেন তোমাদের নবী তোমাদেরকে কত ভালোবাসেন তিনি আমার কাছে আসছেন আরশে আজিমে আমার সাথে দেখা করার জন্য আমি আল্লাহ আমার হাবিবকে জিজ্ঞেস করেছি ও হাবিব আপনি আমার কাছে যা চান আমি আল্লাহ আপনাকে তাই দিব আপনি যা চাইবেন আমি আল্লাহ আপনাকে তাই দিব আমি আল্লাহ আপনাকে আমার বাড়িতে দাওয়াত দিয়ে নিয়ে আসছি আপনি যা চান ও নবী ইসআল আপনি শুধু চান আমি আল্লাহ আপনাকে দিব আল্লাহর নবী বলেন সেই দিন আমি আল্লাহ তাআলার কাছে আসআলুকা আসআলুকা আম্মি আব্বাস আসআলুকি ফাতিমা আমি আমার ফাতিমার জন্য কিছু চাই নাই আমি আমার খাদিজা আয়েশার জন্য কিছু চাই নাই আমি আমার হাসান হুসাইনের জন্য কিছু চাই নাই আল্লাহর নবী বলেন সেই দিন শুধু আমি আল্লাহ তাআলাকে বলেছি আসআলুকা উম্মতি 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 ওগো আল্লাহ আপনার কাছে আমি আমার উম্মতকে ছাড়া আর কিছু চাই না নবী কি চান বলেন আমার একটা উম্মত তো আপনি আমার ওয়ার্ডার ছাড়া জাহান্নামের আগুনে ফেলতে পারবেন না সুবহানাল্লাহ একটা উম্মতকে আপনি আমার ওয়ার্ডার ছাড়া জাহান্নামের আগুনে ফেলতে পারবেন না আল্লাহ তাআলা ডাক দিয়ে বললেন হাবিব ঠিক আছে আপনার ওয়ার্ডার ছাড়া একটা উম্মতকে আমি আল্লাহ জাহান্নামে দিব না সুবহানাল্লাহ সিরাতের কিতাবের মধ্যে এসেছে আল্লাহর নবীর ইন্তেকালের সময় মালাকুল মউত আল্লাহর নবীর ঘরের দরজায় এসে ইফতাহিল বাব ঘরের দরজার কারানারছেন রহমাতুল লিল আলামিন বললেন ও ফাতেমা ঘরের দরজাটা খুলে দাও হযরত ফাতেমা ঘরের দরজা খুলে দিলেন আল্লাহর নবী জিজ্ঞেস করলেন ফাতেমা কে আছে আমার ঘরের দরজার সামনে হযরত ফাতেমা বলে আবি এতদিন পর্যন্ত আমাদের ঘরের দরজায় যারা আসছে সবাইকে আমি চিনি কিন্তু আজকে আমাদের ঘরের দরজার সামনে এমন একজন ব্যক্তি দণ্ডায়মান যাকে আমি ফাতেমা কোনোদিন দেখি নাই চিনিও না রহমাতুল লিল আলামিন বলে এ ফাতেমা চিনবা কিভাবে ঘরের দরজার সামনে যিনি এসেছেন তিনি দুনিয়ার কোন সাধারণ মানুষ নন তিনি হলেন মালাকুল মউত আজরাইল হযরত ফাতেমা বলে আবি আজরাইল কেন আসছে বলে আমার জান কবজ করার জন্য আসছে এই কথা শোনার পরে হযরত ফাতেমা কান্না করতেছে আল্লাহর নবী বলেন লিমা তাবকি ইয়া ফাতেমা কান্না করো না ফাতেমা যাও যাও ঘরের দরজাটা খুলে দাও হযরত ফাতেমা ঘরের দরজা খুলে দিলেন আল্লাহর নবীর ঘরের দরজা খুলে দেওয়া হলো মালাকুল মউত আল্লাহর নবীর শিহরে আসলেন এসে বললেন ওগো আল্লাহর নবী আপনাকে আল্লাহ তাআলা সালাম জানিয়েছেন আপনার জন্য আল্লাহ তাআলা আপনার দিদারের অপেক্ষায় অপেক্ষা করছেন যদি অনুমতি দেন আপনার জান কবজ করব আর যদি অনুমতি না দেন মালাকুল মউত কারো দরজা থেকে ফিরে যায় না শুধু আপনার দরজা থেকে খালি হাতে ফিরে যাব সুবহানাল্লাহ আপনি রহমাতুল লিল আমিন আমি মালাকুল মউত আজ পর্যন্ত পৃথিবীর কোন রাজা বাদশা কারো দরজা থেকে আমি ফিরে যাই নাই
আমি মালাকুল মউত আমার এত পাওয়ার কারো জান কবজ করার জন্য আমার অনুমতি প্রয়োজন নাই কিন্তু রব আমাকে নির্দেশ দিয়েছেন আপনার অনুমতি ছাড়া জান কবজ করা যাবে না অনুমতি দিবেন যদি দেন জান কবজ করব না করলে খালি হাতে ফিরে যাব রহমাতুল লিল আলামিন বলেন এ মালাকুল মউত তুমি আমার জান কবজ করবা কিন্তু এখনো তো আল্লাহ তাআলার সাথে আমার একটা কথা বলা বাকি আছে সুবহানাল্লাহ মালাকুল মউত বলে কি কথা আল্লাহর নবী বলেন আইনা আখি জিব্রাইল আমার ভাই জিব্রাইল কোথায় বলে হুয়া ফিস সামাইল উলা জিব্রাইল প্রথম আসমানে আল্লাহর নবীর পবিত্র জবান মোবারক দ্বারা জিব্রাইলের নাম বের হওয়ার সাথে সাথে ফেরেশতা জিব্রাইল তার 70,000 ডানা জাপটায়া আল্লাহর নবীর সামনে এসে হাজির হয়ে গেছে সুবহানাল্লাহ আর জোরে বলেন সুবহানাল্লাহ মহব্বতের সাথে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ হযরত জিব্রাইলের চোখে পানি জিব্রাইলের চোখে আল্লাহর নবী জিজ্ঞেস করলেন লিমা তাবকি ইয়া আখি জিব্রাইল এ ভাই জিব্রাইল আপনি কাঁদেন কেন আল্লাহর নবীর চোখেও পানি জিব্রাইল ডাক দিয়া বলে আমি তো কাঁদি আপনার জন্য আপনি আমার জন্য কেন কাঁদেন আরে আল্লাহ তাআলা আমাকে বিশেষ একটা ফেরেশতা বানানোর কারণে কত পয়গম্বরের কাছে আমি ওহি নিয়ে গিয়েছি কারো কাছে 10 বার কারো কাছে 20 বার কারো কাছে 80 বার কারো কাছে 3 বার কিন্তু আপনি এমন একজন আল্লাহর নবী আপনার কাছে আমি জিব্রাইল 1500 বার ওহি নিয়ে আসছি আল্লাহু আকবার কোন কোন বর্ণনায় আসছে এর চাইতেও বেশি আজকে আপনার ইন্তেকাল হয়ে যাবে আপনার সাথে আমার আর দেখা হবে না এই কষ্ট আমি জিব্রাইল মানতে পারি না আপনি কাঁদেন কেন জিব্রাইল জিজ্ঞেস করছে আপনি কাঁদেন কেন আপনার চোখে পানি কেন রহমাতুল আলামিন বলে ভাই জিব্রাইল মালাকুল মউত বসে আছে অনুমতি দিলে জান কবজ করবে আমি দুনিয়া ছেড়ে চলে যাব কিন্তু আমার সবচেয়ে বড় টেনশন আমার সবচেয়ে বড় টেনশন লাগে কষ্ট লাগে আমার এতিম উম্মতগুলার জন্য আরে আমি ইন্তেকাল করলে আমার এতিম উম্মতগুলার কি হবে আমার এতিম উম্মতগুলাকে কে দেখা রাখবে এ জিব্রাইল এই কথার সমাধান যতক্ষণ পর্যন্ত না পাবো ততক্ষণ পর্যন্ত আমি নবী জান কবজ করার অনুমতি দিব না এই কথা বলার সাথে সাথে হযরত জিব্রাইল চলে গেলেন আরশে আজিমে আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন এ জিব্রাইল কাঁদো কেন কাঁদো কেন বলে আমি শুধু কাঁদি না আপনার হাবিবও কাঁদে কেন জিব্রাইল আমার হাবিব কাঁদে কেন আমি আল্লাহ তো আমার হাবিবের আমার বন্ধুর কোনো মনের আশা অপূর্ণ রাখি নাই আমার হাবিব কেন কাঁদে আপনার হাবিব বলেছেন যতক্ষণ পর্যন্ত একটা প্রশ্নের উত্তর আপনি না দিবেন ততক্ষণ পর্যন্ত জান কবজ করার অনুমতি দিবে না আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে জিব্রাইল রে কোন কথা আপনার হাবিব বলেছেন আপনার হাবিবের ইন্তেকালের পরে তার উম্মতকে কে দেখে রাখবে রব্বুল আলামিন ডাক দিয়া বলে জিব্রাইল রে যাও 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 আমার প্রাণের হাবিবকে যায়া বলে দাও আমার হাবিবের ইন্তেকালের পরে স্বয়ং আমি আল্লাহ তার উম্মতকে দেখে রাখবো খবরদারি করব জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল শক্তিশালী পরাক্রমশালী আপনার আমার রব আল্লাহ লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাউম যে কোনদিন ঘুমায় না ঘুম যাকে স্পর্শ করে না যে কোনদিন ঘুমায় না যে কোনদিন ঘুমায় না যাকে ঘুম স্পর্শ করে না যে কোনো কিছুর মুখাপেক্ষী না আল্লাহ তাআলা বলে এ বান্দা আমি আল্লাহ তোমাদেরকে এত ভালোবাসি তোমরা রাত্রবেলা ঘুমাও আমি আল্লাহ তোমাদেরকে পাহারা দিই
জিব্রাইল যাও যাও আমার হাবিবকে যে বলে দাও আমি আল্লাহ তার উম্মত আমার বান্দাকে দেখে রাখব আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন জিব্রাইল এসে বললেন ওগো আল্লাহর নবী আল্লাহ তাআলা বলেছেন আপনার ইন্তেকালের পরে আপনার উম্মতের খবরদারি আল্লাহ নিজে করবেন এবার আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন মালাকুল মউতকে তার জান কবজ করার অনুমতি দিল মালাকুল মউত আজরাইল যখন আল্লাহর নবীর বুক মুবারকের উপরে তার হাত রাখলেন রাখার পরে আল্লাহর নবী বলে এ মালাকুল মউত মৃত্যুর যত যন্ত্রণা কষ্ট আমাকে দাও আমার কলিজার টুকরা উম্মতগুলোকে কোনো কষ্ট দিবা না মালাকুল মউত বলে ওগো আল্লাহর নবী আমি মালাকুল মউত আপনার কাছে ওয়াদা দিলাম যারা আপনার খাঁটি উম্মত হবে আমি মালাকুল মউত তাদের জান এমন ভাবে কবজ করব মনে হয় শিশু যেমন মায়ের স্তনের দুধ পান করতে করতে ঘুমায় যায় আপনার উম্মতের জানগুলো আমি মালাকুল মউত সেভাবে কবজ করব ওয়াদা দিলাম কোনো কষ্ট দিব না আল্লাহর নবী বলে উম্মত রে মেরাজি যায়া আমি নবী তোমাদের কথা ভুলি নাই ইন্তিকালের কথা ইন্তিকালের সময় আমি নবী তোমাদের কথা ভুলি নাই এমনকি হাশরের ময়দানেও আমি নবী তোমাদের কথা ভুলবো না আল্লাহর নবী বলেন হাশরের ময়দানে আমি সেজদায় পড়ে থাকব হাশরের ময়দানে আমি সেজদায় পড়ে উম্মতি উম্মতি বলে কান্না করব কান্না করব কান্না করব আরশের মালিক একচ্ছত্র ক্ষমতার মালিক আল্লাহ ডাক দিয়ে বলবে জিব্রাইল রে যাও যাও আমার হাবিবকে যা বলো আমার হাবিব যাতে আর কান্না না করে আমার হাবিবকে বলো আমার হাবিব যাতে তার সেজদাটা উঠায় আমি আল্লাহ আর সইতে পারি না হাদিস শরীফের মধ্যে এসেছে জিব্রাইল এসে বলবে ইরফা রাসাক ইয়া মুহাম্মদ ইরফা রাসাক ইয়া মুহাম্মদ ও আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি আপনার মাথাটা উঠান সেজদাটা উঠান ইরফা রাসাক আপনি আপনার মাথা উঠান সেজদা উঠান ইশফা তুশফা আপনি আজকে যেটা সুপারিশ করবেন যার সম্বন্ধে সুপারিশ করবেন আল্লাহ তাআলা তাকেই ক্ষমা করে দিবেন আল্লাহু আকবার ইশফা তুশফা আল্লাহ তাআলা ডাক দিয়া বলে হাবিব আমি যে হাসুদের মাঠ কায়েম করব কারো কথা বলার কোনো অনুমতি থাকবে না এমন হাসুরের মাঠ এমন কি পয়গম্বররা পর্যন্ত ভয়ে থর থর করে কাঁপবে পয়গম্বররা তাদের নিজের চিন্তায় ব্যস্ত হয়ে যাবে ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াউমা ইযিন শানু ইউনি যেই দিন সন্তান বাবার পরিচয় দিবে না বাবা সন্তানের পরিচয় দিবে না স্বামী স্ত্রীর পরিচয় দিবে না স্ত্রী স্বামীর পরিচয় দিবে না দিবে না দিবে না কেউ কাউকে চিনবে না সবাই শুধু ইয়া নাফসি বলবে নিজেকে নিয়ে ব্যস্ত হয়ে পড়বে আল্লাহর নবী বলেন সেই দিন শুধু আমি ডাক দেব ইয়া উম্মতি তাল এ উম্মত আসো আসো আমার কাছে আসো আমি নবী আজকে তোমাদের জন্য সুপারিশ করি আমি তোমাদেরকে জান্নাতে পৌঁছে দিব আল্লাহু আকবার জোরে বলেন আল্লাহু আকবার আল্লাহর নবী বলে উম্মত রে আমি নবী তোমাদেরকে এত ভালোবাসি রে উম্মত কেমন ভালোবাসি কেমন ভালোবাসি আমি নবী তোমাদেরকে আমার সন্তানের চাইতে ভালোবাসি আমি নবী তোমাদেরকে আমার স্ত্রীর চাইতে ভালোবাসি আমি নবী তোমাদেরকে আমার পরিবার পরিজনের চাইতে ভালোবাসির উম্মত এ উম্মত আমি নবী তোমাদেরকে কোথাও ভুলি নাই আর ভুলবো না কিন্তু আমি নবী কি শুধু তোমাদেরকে একা ভালোবাসবো একতরফা ভালোবাসা হয় না কথা কোন হয় একতরফা ভালোবাসা কোনোদিন হয় না একা যতই ভালোবাসেন আরেকজন যদি ভালো না বাসে সেই ভালোবাসা টু দা টুমোরো একদিন না একদিন সেই ভালোবাসা আর থাকে না ঠিক কিনা বলেন আল্লাহর নবী বলে উম্মত রে আমি নবী তোমাদেরকে যেই নজিরবিহীন ভালোবাসা দিছি এমন ভালোবাসা কোন নবী তার উম্মতকে দেয় নাই দিছে
এমন ভালোবাসা কোন নবী তার উম্মতকে দেয় নাই আমি নবী তোমাদেরকে এত ভালোবাসা দিয়েছি এত ভালোবাসি আমি নবী তোমাদেরকে ভুলবো না এবং কি আমি নবী তোমাদেরকে নিয়ে জান্নাতে একসাথে থাকবো নবীর আসল এক নাম্বার খাঁটি উম্মত হবে তারা জান্নাতে নবীর সাথে থাকবে সুবহানাল্লাহ নবীর আশেপাশে সাইয়েদেনা আবু বকর ওমর ওসমান আলী তারা থাকবে আল্লাহু আকবার তাদের সাথে সাক্ষাৎ হবে তারা জিজ্ঞেস করবে তুমি না অমুক তুমি না নবীর নামে এত দুরূদ শরীফের হাদিয়া পাঠাইছো আরে তুমি না নবী ওই উম্মত যেই উম্মত ইসলামী আন্দোলন করতে যায় মার খাইছো নবীজি দেখছে আরে তোমাকে নিয়ে আমরাও গর্ব করেছি আল্লাহু আকবার জোরে বলেন আল্লাহু আকবার যারা আল্লাহর নবীকে ভালোবাসবে জান্নাতে নবীজি তারা তত কাছাকাছি থাকবে সুবহানাল্লাহ আল্লাহর নবীর হাদিস রে ভাই আমার বানানো কথা না আল্লাহর নবী বলছেন ওয়াল্লাহি লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাই মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন আল্লাহর নবী বলে উম্মত আমি নবী শুধু তোমাদেরকে একা ভালোবাসবো তোমরা আমাকে ভালোবাসবা না এটা হবে না এটা হবে না এটা আমি নবী শুধু তোমাদের জন্য কাঁদবো তোমরা আমাকে ভালোবাসবা না এটা হবে না আর উম্মত তুমি যদি আমাকে ভালোবাসতে না পারো তোমার সব কিছুর চাইতে তাহলে তোমার ঈমানও পরিপূর্ণ হবে এ যুবক কথাটা ভালো করে শুনে রাখো যুবক শুনে রাখো তোমার মা তোমার বাবা তোমার স্ত্রী তোমার সন্তান তোমার পরিবার পরিজন তোমার দল তোমার নেতা তোমার মার্কা সব কিছুর চাইতে তোমার নবীকে তোমার ভালোবাসতে হবে হবে এত শুনে না তুমি দুনিয়ার সবাইকে কষ্ট দিতে পারো তোমার উপর নারাজ হতে পারে দিন মানলে ইসলাম মানলে ঠিক কিনা বলেন কিন্তু তুমি আল্লাহর নবীকে কষ্ট দিতে পারবা না পারবা না والله لا يؤمن احدكم حتى اكون احب اليه من والده وولده والناس اجمعين الله رب العالمين তার হাবিবকে বলেন হাবিব আপনি বইলা দেন হাদিস কুদস আল্লাহর কথা আল্লাহর নবীর কথা আল্লাহর নবীর কথা আল্লাহ তাআলার কথা وما ينطق عن الهوى ان هو الا وحي يوحى আল্লাহর নবী বলে আমি নিজের জবান দিয়া কোন কিছু বলি না যতক্ষণ না আল্লাহ আমাকে বলতে বলে আল্লাহর নবী যা বলেন সব সেই নবী বলছেন উম্মত রে তুমি আমাকে ভালোবাসবা তোমার স্ত্রীর চাইতে সন্তানের চাইতে মার চাইতে বাবার চাইতে কেন ভালোবাসবা না কেন ভালোবাসবা না আমি নবী তো আমার সন্তানের চাইতে তোমাদেরকে ভালোবাসি ঠিক কিনা বলেন রহমাতুল লিল আলামিন কে আল্লাহ তাআলা ডাক দিয়া বলে হাবিব আপনি আমার কত আদরের নবী আপনি আমার কত ভালোবাসার হাবিব আপনি আমার কত ভালোবাসার বন্ধু গো নবী ও নবী এই দুনিয়াতে আমি আল্লাহ যত নবী পাঠাইছি প্রত্যেকটা নবীর নাম ধরে ধরে আমি আল্লাহ ডাকছি কোরআনুল কারীমের মধ্যে ইয়া মূসা ইয়া ঈসা ইয়া ইয়াহইয়া ইয়া ঈসা ইয়া ঈসা ইয়া ইলিয়াস ইয়া ইয়াহইয়া আল্লাহ তাআলা বলে আমি প্রত্যেকটা নবীর নাম ধরে ডাক দিছি কিন্তু আমি আল্লাহ আপনাকে এত ভালোবাসি আপনার সম্মানের কারণে আমি আল্লাহ আপনার নাম ধরে ডাক দেই নাই আমি আল্লাহ আপনাকে ডাক দিছি ইয়া আইয়ুহাল মুযাম্মিল আমি আপনাকে আদর কইরা ভালোবাসা কম্বলওয়ালা বলে ডাক দিছি আপনার নাম ধরে আমি ডাক দেই নাই আপনার নাম ধরে আমি ডাক দেই নাই কেন ডাক দেই নাই যত পয়গম্বর আসছে ইব্রাহিম খলিলুল্লাহ মুসা কালিমুল্লাহ আদম সফিউল্লাহ ঈসা রূহুল্লাহ সবাই আমার সাথে আগ বাড়ায় আয়েশা বন্ধুত্ব করছে কিন্তু আমি আল্লাহ নিজে আগ বাড়ায় আপনার সাথে যায় বন্ধুত্ব করেছি আমি আল্লাহ বলছি আপনি আমার সাথে বন্ধুত্ব করেন সুবহানাল্লাহ আর আপনি আমার এমন একজন হাবিব আমি আল্লাহ কুল কায়নাত সারা পৃথিবী সৃষ্টি করেছি আমার আল্লাহর কারো ইবাদত করার প্রয়োজন নাই আমার
করি না আমি আল্লাহ কারো ইবাদত করি না কিন্তু আপনি আমার এমন একজন নবী এমন একজন হাবিব ইন্নাল্লাহ ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা সুবহানাল্লাহ বলেন পৃথিবীর যত মানুষ কীট পতঙ্গ যত সৃষ্টি মাখলুক সবাই আমার তসবিহ পাঠ করে সবাই আমার গুণকীর্তন করে সবাই আমার প্রশংসা করে কিন্তু স্বয়ং আমি আল্লাহ আমি আমার হাবিবের নামে দুরূদ পড়ি কে বলছেন এ জোরে বলেন কে বলছেন আল্লাহ আল্লাহ বলে সমস্ত মাখলুক আমার প্রশংসা করে আমার তাসবিহ পাঠ করে আমার জিকির করে কিন্তু আমি আল্লাহ স্বয়ং আপনার দুরূদ পড়ি আমি আপনার নামে দুরূদ পড়ি আপনি আমার কত আদরের হাবিব কত আদরের ভালোবাসার হাবিব সুবহানাল্লাহ বলে ও গো নবী আমি আল্লাহ আপনাকে এত ভালোবাসি আমি আল্লাহ কোরআনের মধ্যে বিধানই দিয়ে দিয়েছি খুদু মা আতাকুমুর রাসূল ফখুদু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু আপনার নবীর জবানের কথার এত দাম আপনি যেটা বলেন সেটাই হয়ে যায় শরীয়ত সেটাই হয়ে যায় বিধান আল্লাহ নবী যেটা জবান দিয়া বের করছে সেটাই আমাদের জন্য বিধান বিধান ঠিক কিনা বলেন আল্লাহ নবীর কোনো একটা কথা অস্বীকার করার কোনো সুযোগ নাই অস্বীকার করলেই কাফের বেঈমান হয়ে যাবে আল্লাহু আকবার সেই নবীর উম্মত হলাম আমরা রে যুবক আজকে সেই নবীকে তুমি ভুলে গেছো যেই নবী তোমার জন্য এত কান্না করেছে আজকে সেই নবীর কথা তুমি মনে করো না যেই নবী তোমার জন্য এখনো কান্না করে সেই নবীর সুন্নত তোমার মধ্যে নাই আছে কি আছে যেই নবী তোমাকে হাশরের ময়দানে ভুলবে না কিন্তু তোমার মা ভুলে যাবে তোমার বাবা ভুলে যাবে তুমি সেই নবীকে কিভাবে ভুলবারে উম্মত আল্লাহর নবী বলে উম্মত রে তোমাদেরকে আমি এত ভালোবাসি আমি নবী হাশরের ময়দানে তোমাদেরকে ভুলবো না ভুলতে পারি না আমি নবী তোমাদেরকে ছাড়া আল্লাহর জান্নাতেও যাব না ঠিক কিনা বলে এ কারণে যুবক বন্ধু রে সেই নবীকে ভোলা যাবে না সেই নবীকে নিজের জীবনের চাইতেও ভালোবাসতে হবে ঠিক কিনা বলে শুধু মুখে মুখে ভালোবাসলে চলবে না চলবে মুখে শুধু বলবেন আমি নবীকে ভালোবাসি না 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 মুখে বলতে হবে রসুলের সুন্নতের মাধ্যমে সেটার পরিচয় প্রমাণ দিতে হবে ঠিক না আজকে সারা পৃথিবীতে মুসলমান মার খাচ্ছে আজকে প্যালেস্টাইনে মুসলমান মার খাচ্ছে কারণ কি কারণ হলো আল্লাহর নবীর আদর্শ আখলাক আমরা ছেড়ে দিয়েছি ঠিক না নিজেকে অনেক বড় ইমানদার দাবি করি মনে করি একেবারে নামাজ পড়া তসবিহ টিপে আমরা জান্নাতে চলে যাব মনে করি সারা দিন তসবিহ টিপবা জিকির কইরা আমরা জান্নাতে চলে যাব আরে তোমার যখন তসবিহ টিপার কাম তখন তসবিহ টিপবা যখন তোমার জিকির করার দরকার তখন জিকির করবা এই কারণে শুধু জিকির আর তসবিহ নিয়া বইসা থাকলে হবে না মিষ্টি মিষ্টি বয়ান করলে চলবে না যদি প্রয়োজন হয় তোমাদেরকে জিহাদের ময়দানেও যেতে হবে আল্লাহর নবী বলে উম্মত রে তোমরা শুধু ঘরে বসে জিকির করবা জান্নাত কামাই করবা আল্লাহ তাআলা বলে না 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 আমি আল্লাহ এত সহজে তোমাদেরকে জান্নাত দিব না যদি এত সহজে জান্নাত পেয়ে যাইতা তাহলে আল্লাহর নবীর সাহাবীরা কেন যুদ্ধের ময়দানে শহীদ হলো কথা বল আল্লাহর নবী 63 বছর জিন্দেগীতে 27 বার সরাসরি যুদ্ধের ময়দানে অংশ গ্রহণ করেছেন কয়বার এই জোরে বলেন কয়বার আজকে সারা পৃথিবীতে মুসলমানের উপর জিহাদ ফরজ হয়ে গেছে ফরজ হয়ে গেছে জিহাদ আজকে সৌদি আরবের মুসলমানের উপর জিহাদ ফরজ আজকে জর্দানের মুসলমানের উপর জিহাদ ফরজ সিরিয়ার মুসলমানের উপরে জিহাদ ফরজ ইরাকের মুসলমানের উপরে জিহাদ ফরজ মিশরের মুসলমানের উপরে জিহাদ ফরজ মনে করেন না হুজুর আমরা তো বাইচা গেছি না না না
আজকে পৃথিবীতে 57টি মুসলিম রাষ্ট্র আছে, প্রত্যেকটা মুসলমানের জন্য জিহাদ ফরজ হয়ে গেছে। আল্লাহ রাসূলের হাদিস, কোন মুসলিম কাফের যদি কোন মুসলমানের বুক খণ্ডে আঘাত করে, হামলা করে, কথা বুঝেন, কোন কাফেররা যদি কোন মুসলিম ভূখণ্ডে হামলা করে, শুধু তারা ফিলিস্তিনে হামলাই করে নাই, তারা আমাদের প্রথম কিবলা মসজিদুল আকসাটাকে দখল করে নিয়েছে। যেই মসজিদ হলো আমাদের প্রথম কিবলা, ঠিক কিনা বলেন? যেই মসজিদের দিকে কিবলা করে আমার নবী 17 মাস নামাজ পড়েছে, যেই মসজিদে এক ওয়াক্ত নামাজ পড়লে আল্লাহ তাআলা প্রতি রাকাতে 25,000 রাকাতে সওয়াব দেয়। যেই মসজিদের কথা কোরআনে আছে, সুবহানাল্লাজি আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদুল হারামি ইলাল মসজিদুল আকসা আল্লাজি বারাকনা হাওলা, আল্লাহ বলেন এই মসজিদুল আকসা হলো তোমাদের জন্য বরকত। এই মসজিদুল আকসা কি? আজকে আমাদের 250 কোটি মুসলমান, 57টি মুসলিম রাষ্ট্র প্রধান, 57টি মুসলিম রাষ্ট্রের সেনাবাহিনীদেরকে আজকে যুদ্ধ জিহাদ করার দরকার ছিল। মুসলমান, এই কথাগুলো কেন বলছি? সময় কিন্তু কত ভালো না, কার জন্য ভালো না? যারা মুনাফিক তাদের জন্য ভালো না, যারা ঈমানদার তাদের জন্য এই সময় হলো উত্তম সময়। জিহাদের ময়দানে যাব, শহীদ হয়ে যাব, এর চাইতে আর খুশির খবর হতে পারে না। আমরা মুসলমান মৃত্যুকে ভয় করি না, আমরা মৃত্যুকে আলিঙ্গন করি, ঠিক কিনা বলে? আজকে বাংলাদেশের মঞ্চগুলোতে সব বিষয় নিয়ে বয়ান করা হয়, মাগার জিহাদের বয়ান কোনো আলেম করতে চায় না। যে আলেম জিহাদের বয়ান করে না, ওটা আলেম না, এটা জালেম। যে পীর জিহাদের কথা বলতে ভয় পায়, ওটা পীর না, ওটা শয়তান, ইহুদিদের দালাল, ইসরায়েলের দালাল, ঠিক কিনা বলে? একমাত্র আফগানিস্তানের প্রেসিডেন্ট ছাড়া বাংলাদেশ পৃথিবীতে যতগুলো মুসলিম রাষ্ট্র প্রধান সবগুলো হলো মুনাফিক, সবগুলো মুনাফিক। সৌদির বাদশাহ মোহাম্মদ বিন সালমান, এটা হলো বড় মুনাফিক। আমিরাতের শেখ জায়েদ আল নাহিয়ান, এটা হলো ছোট মুনাফিক। এগুলো মুখে বলে একটা, অন্তরে করে আরেকটা। আল্লাহর কোরআন থেকে বলছি, পারলে এসব চ্যালেঞ্জ করেন, চ্যালেঞ্জ। আল্লাহ সূরায়ে বাকারার মধ্যে বলছেন, ওয়াইদা লাকুল লাযীনা আমানু ক্বালু আমান্না, ওয়াইদা লাকুল লাযীনা আমানু ক্বালু আমান্না। আমরা কেন মার খাবো? আমরা কি মার খাওয়ার জাতি নাকি? আমরা তো নেতৃত্ব দেওয়ার জাতি, আমরাই তো ভারতবর্ষ শাসন করেছি, ভারতের তাজমহল তো আমরাই বানিয়েছি, সারা পৃথিবীর নেতৃত্ব তো আমরাই দিয়েছি। আমাদের নবী শ্রেষ্ঠ, আমাদের কোরআন শ্রেষ্ঠ, আমাদের ধর্ম শ্রেষ্ঠ, কথা বলেন? পৃথিবীর সবচেয়ে দামি সম্পদের নাম হলো তেল, সেই তেলের মালিক আমরা। এই যে ইসরায়েল আমেরিকা যুদ্ধ করতেছে, এর 80% তেল হলো মুসলমানদের। আজকে যত হারামজাদাগুলো রাষ্ট্রপ্রধান, তোরা ইসরায়েলকে বল তোদের কাছে আর তেল বিক্রি করব না, কপালে যা আছে জিহাদের শপথ নিয়া ময়দানে বের হয়ে যা, 57টি মুসলিম রাষ্ট্রের সেনাবাহিনীকে যুদ্ধের ময়দানে ডাক দে, আর তোদের সেনাবাহিনী যদি না আসে আমাদের জন্য সীমান্ত খুলে দে, আমরা মুক্ত করব মসজিদুল আকসাকে, আমরা মুক্ত করব, ঠিক কিনা বলে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার,
আরগলি কোআইসি সারা বিশ্বের পররাষ্ট্রমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী প্রেসিডেন্টদের নিয়ে তারা একটা মিটিং কইরা লাস্টে একটা বিবৃতি দেয় নিন্দা জানায় আরে বেটা মূর্খ ওই নিন্দা ঠিন্দা সময় আছে নাকি এ কারণে আজকে হামাস প্রধান বলেছেন আপনারা মুসলিম রাষ্ট্রপ্রধানরা যে নিন্দা ঠিন্দা জানান এখন আর নিন্দা জানানোর সময় নাই এখন আর নিন্দা জানানোর সময় নাই এখন সময় হলো যেমন কুকুর তেমন মুগুর দেওয়া পারলে সেনাবাহিনীকে বারাক থেকে বের করে দেন পারলে যুদ্ধের ঘোষণা দেন জিহাদের ঘোষণা দেন আমেরিকা ইসরায়েলের অস্তিত্ব পৃথিবীর জমিনে থাকবে না থাকতে পারে না পারে না কিসের এত বিবৃতি কিসের এত বিবৃতি কিসের এত নিন্দা ফিন্দা 57টি মুসলিম রাষ্ট্রপ্রধান এক হয়ে ঘোষণা দেন সম্মিলিত সেনাবাহিনী গঠন করা বলেন যে টাইম মাত্র 48 ঘন্টা হামলা বন্ধ করবি নাইলে আমরাও পাল্টা হামলা করব দেখবেন ইহুদিদের হাফ প্যানও খুঁজা পাওয়া যাবে না এ যুবক তোমরা তো ইতিহাস জানো না 1967 সালে ইসরায়েলের সাথে আরবদের একটা যুদ্ধ হয়েছিল সেই যুদ্ধে 24টি আরব রাষ্ট্র ইসরায়েলের সাথে মাত্র 6 দিন যুদ্ধ করছে কয়দিন 6 দিনই আরবরা হাইরা গেছে ইসরায়েলের কাছে অথচ ক্ষুদ্র একটা দল হামাস আজকে তারা এক মাসের উপরে ইসরায়েলের সাথে যুদ্ধ করতেছে এক মাস হয়ে গেছে ইসরায়েলের সেনাপ্রধান হ্যাঁ এক মাস পার হয়ে গেছে ইসরায়েলের সেনাপ্রধান বলে যে আমরা মানুষের সাথে যুদ্ধ করি নাকি জিনের সাথে ভূতপেতনির সাথে যুদ্ধ করি আমরা জানি না বলে আমরা যত প্ল্যান প্রোগ্রাম করি সব প্ল্যান প্রোগ্রাম তারা নস্যাৎ করে দেয় ইসরায়েলের সেনারা নেতানিয়াহুকে টেলিগ্রাম করেছে টেলিগ্রাম করে বলে নেতানিয়াহু তুমি আমাদেরকে যে যুদ্ধের মাঠে ঠেলা দিছো গাজার মধ্যে আমরা তো গাজায় নাই আমরা একটা জাহান্নামের মধ্যে আছি বলে আমরা যখনই কোনো প্ল্যান করি যে হামাসের আস্থানায় আক্রমণ করব প্ল্যান করি এই কথা বলতে দেরি হুট করে মাথার উপর থেকে গায়ে সেটা বোম্বাইয়ের আমাদের সবগুলার শেষ করে ফেলায় এভরিডে 20-30টা করে ট্যাঙ্ক তারা ধ্বংস করছেন ইসরায়েলের সেনাবাহিনী বলে আমরা মানুষের সাথে যুদ্ধ করি না মনে হয় আমরা অ্যাঞ্জেলের সাথে যুদ্ধ করছি অ্যাঞ্জেল মানে ফেরেশতা অ্যাঞ্জেল মানে কি আল্লাহ তাআলা কোরআনে বলছেন নয়ুম দিদকুম রব্বুকুম বি খামসাতি আলাফিম মিনাল মালাইকাতি মুসাউমিন নবী আপনি যখন যুদ্ধ করবেন আমি আল্লাহ আপনাকে 5000 ফেরেশতা দিয়ে সাহায্য করব সুবহানাল্লাহ কে বলছেন আল্লাহ ওই আল্লাহ আছে কি আছে না আছে এখনো যদি আমাদের 57টি মুসলিম রাষ্ট্র এক হয়ে আগামী কালকে ঘোষণা দেখ যে আমরাও ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ করব খালি এই ঘোষণাটা দেখ দেখবেন ইসরায়েলের সাথে যুদ্ধ করা লাগবে না ওরা এমনিতেই ভয় গর্তের মধ্যে পালাবে বিশ্বাস করেন না বলতে পারেন হুজুর আমেরিকা ইসরায়েলের কাছে আধুনিক অস্ত্র আছে আরে বেটা আধুনিক অস্ত্র ওদের কাছে ঠিকই আছে কিন্তু আমাদের আল্লাহ আছে কে আছে ওদের আল্লাহ নাই আমাদের আল্লাহ আছে নইলে হামাসের মতো একটা ছোট্ট বাহিনী 35,000 মাত্র সৈন্য ওদের যে ট্যাঙ্ক গুলো ধ্বংস করছে মার্কাবা ট্যাঙ্ক এক একটা ট্যাঙ্কের দাম হলো $350 কোটি একটা ট্যাঙ্কের দাম ওই $350 কোটি একটা ট্যাঙ্ক ধ্বংস করতে হইলে কমলে তো $100 কোটি একটা অস্ত্র লাগবে নাকি কিন্তু হামাস যেই অস্ত্র দিয়া ট্যাঙ্ক গুলো ধ্বংস করছেন ওই এক একটা অস্ত্রের দাম হইলো $200 থেকে $300 কই $350 কোটি আর কই $300 তাও কি আপনারা দেখেছেন নিজের হাত দিয়া বোম নিজের হাতে করে হামাস যোদ্ধারা ইসরায়েলের ট্যাঙ্কের উপরে রেখে আসতেছে অথচ তারা দেখতেছে না অথচ এই ট্যাঙ্কগুলো এত আধুনিক ডানে বামে সামনে পিছনে ক্যামেরা লাগানো তারা নিজেরা হাত দিয়ে যায় বোমগুলো ট্যাঙ্কের উপরে রেখে আসতেছেন কিভাবে সম্ভব কিভাবে সম্ভব আল্লাহর এই কোরআন বলতেছে এই কোরআন সূরা ইয়াসিনের 9 নম্বর আয়াত এই সূরা ইয়াসিনের 9 নম্বর আয়াত ওয়াজআলনা মিন বাইনি আইদিহিম সাদ্দা ওয়া মিন খালফিহিম সাদ্দান ফাআগশাইনাহুম ফাহুম লা ইউবসিরুন নবী আপনি মুমিনদেরকে বলে দেন
মুমিনরা যখন কাফেরের সাথে যুদ্ধ করে আমি আল্লাহ কাফেরের চোখের উপরে পর্দা ফালায় দেই পর্দা ফালানোর কারণে কাফেররা দেখে না একজন হামাস যোদ্ধা নিজে বোম নিয়ে যাচ্ছে ওই ইসরায়েলের ট্যাং এর উপরে রাখতে মারকাবা ট্যাং এর উপরে রাখতে সে যাচ্ছে আর পড়তেছে ওয়াজালনা মিন বাইনি আইদিহিম সাদদাও ওয়ামিন খালফিহিম সাদদান ফাগশাইনাহুম ফাহুম লা ইউবসিরুন আল্লাহ বলে তোমাদেরকে ওরা দেখবে না আমি আল্লাহ ওদের চোখের উপরে পর্দা ফালায় দিছি পর্দা দিয়া দিছি যোদ্ধা নিজে যায় বোম ট্যাং এর উপরে রাইখা আবার সে আয়েশা 10 হাত দূর থেকে নিজে গুলি করে ওই বোমটাকে ব্রাশ করে সাথে সাথে ওই ট্যাংটা জয়লা পুরা সারখার হয়ে যায় ক্ষমতা দিবেন কে আল্লাহ সাহায্য করছেন কে আল্লাহ এখন আমরা 250 কোটি মুসলমান ঘরের ভিতরে হাত গুটায় বসে থাকব আর সুন্দরী নারী নিয়ে ফুর্তি করব আর আল খেল্লা পরব গাওয়া খাবো আর 10-12টা করে বিয়া করব আর কমু যে আল্লাহ আপনি আমাকে যুদ্ধে বিজয় দেন আল্লাহ আপনি আবাবিল পাখি পাঠান আল্লাহ বলে আবাবিল পাখি পাঠানে তো সোজা না তোর 250 কোটি আগে ময়দানে নাম তারপরে দেখ আমি আল্লাহ কেমনে আবাবিল পাঠাই আমরা তো ময়দানেই নামি না নামবে কিভাবে 57টি মুসলিম রাষ্ট্রপ্রধান সব হলো ক্ষমতালোভী সবগুলো হলো স্বৈরাচার কেউ না কেউ এই যে সৌদির বাদশা যে মোহাম্মদ বিন সালমান এটা তো বড় স্বৈরাচার মিশরের যিনি প্রেসিডেন্ট আব্দুল ফাত্তাহ আল সিসি আমি তো মিশরে পড়াশোনা করেছি আমি তো জানি সেই হিসাবে আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফেরেশতা কোন হিসাবে ফর এক্সাম্পল আপনি সিসির নামে যদি একটা কথা কন আপনার সেকেন্ডের মধ্যে গায়েব করে ফেলে সেকেন্ডের মধ্যে গায়েব করে ফেলবে বাংলাদেশে আমরা অনেক নেতাকে মাহফিলের মধ্যে উল্টাপাল্টা করলে আমরা অনেক প্রতিবাদ করি করি না সৌদি আরবে আপনি মোহাম্মদ বিন সালমানের নামই মুখে নিতে পারবেন না আপনার গোষ্ঠী সুদ্ধ গুম করে ফেলাবে ফিলিস্তিনি যুদ্ধ যেদিন শুরু হয়েছে হারামাইনের একজন খতিব শেখ ইয়াসির আদ্দাউসি আপনারা তার তেলাওয়াত শুনেছেন চমৎকার তেলাওয়াত বয়স মাত্র 35 যুদ্ধ শুরু হওয়ার পরে তিনি ফিলিস্তিনের পক্ষে শুধু একটা স্ট্যাটাস দিয়েছেন যে মোহাম্মদ বিন সালমান গাজায় যুদ্ধ হচ্ছে আর আপনারা চুপ করে বসে আছেন আপনারা কেন গাজার পাশে দাঁড়ান না কেন সেনাবাহিনী পাঠান না এই লেখাটা কেন লিখলো 24 ঘন্টার মধ্যে তাকে নোটিশ দেয়া বলছে যে তার মানে বয়স সময়সীমা শেষ তাকে আর এই মসজিদের ইমাম খতিবের দায়িত্বে রাখা যাবে না কারণ তারা যদি জিহাদের আয়াত দিয়া যদি বয়ান করে আর সৌদির জনগণ যদি রাস্তায় নেমে যায় তাহলে তো রাষ্ট্রতন্ত্র টিকবে না ক্ষমতা টিকবে না ওই যে ওয়াইদা লাকুল্লাযিনা আমানু ক্বালু আমান্না ওরা আয়েশা মুসলমানদের সামনে বক্তৃতা দিয়া আরে তোমরা তো আমাদের জাতি ভাই আর আমিও তো মুসলমান আমিও তো 41 বার হজ করছি আর আমিও তো মোহাম্মদ বিন সালমান আমিও তো আরব পরিবার আর আমি তো খাদিমুল হারামাইনের শরীফাইনের খাদেম আমিও তো এইটা করছি সেটা করছি আমিও ধার্মিক মুসলমান আয়েশা মুসলমানের সামনে মুমিনের সামনে এই কথা বলে ওয়াইদা খালাউ ইলা শায়াতিনহিম ক্বালু ইন্না মাকুম ইন্নামা নাহনু মুস্তাজুন আবার কাফেরদের কাছে যায় একটা দোস্ত আসলে আমি হলাম তোমার আসল বন্ধু কারণ আমার জাতি ভাইগো সামনে তো বুঝো না ওদেরকে তো একটু বুঝানো লাগে আসলে তোমারা তোমার প্রিয় বন্ধু হচ্ছে আমি আর আমি তো আমার জাতি ভাইয়ের সাথে বেইমানি করতেছি এটা তুমিও জানো আমিও জানি আরব আমিরাতের বাদশা ফোন করে ইসরায়েলে কয় আমরা নিন্দা চিন্দা প্রকাশ করুম হুমকি দামকে দিমু কিন্তু তোমরা হামলা বন্ধ করবা না কারণ ওরা জানে ইসরায়েলের সাথে যুদ্ধ করতে গেলে ওদের বুর্জু খলিফা থাকবে না কত সুন্দর করে দুবাইটারে সাজাইছে যত আকাম কুকাম লুচ্চামি বদমাশি ফাতরামি সব দুবাইতে চলে না দেখে ঠিক করে না আমি নিজে দেখে আসছি যত নোংরামি সব দুবাইতে দুবাইতে আপনি কি চান সব দুবাইতে আছে এক রাত্রে আপনি 5 কোটি টাকা খরচ করতে পারবেন সেই জিনিসও দুবাইতে আছে সব আছে তো এত সুন্দর করে দুবাই শহরটারে সাজাইছে এখন আমেরিকা যদি আইসা ওদের F-65 দিয়ে হামলা করে বুর্জু খলিফা কি থাকবো ওসব লুচ্চামি বদমাশি কি থাকবে ওই আরামায়াস কি থাকবে হামাসের মতো তো গেরিলা যুদ্ধ করলেই গুহার ভিতরে ঘুমাইতে হবে এইগুলা তো শায়েকরা পারবে না কারণ তারা তো রান মুরগির রান খেজুর গাওয়া ভালো ভালো খাইতে খাইতে তাদের শরীর এখন আরামের বিছনা ছাড়া তাদের ঘুম আসে না
এই কারণে তারা এখন জিহাদকে পছন্দ করে না ঠিক কিনা বলেন তবে এক হারামজাদাও বাঁচবে না ইনশাআল্লাহ ইনশাআল্লাহ টু দা টুমরো লা তাযাদু তাঈফাতুম মিন উম্মতি যাহিরিনা আলাল হক কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলা হামাসের মতো একটা হকের দল এই জমিনে আল্লাহ টিকায়া রাখবে ইনশাআল্লাহ জিহাদ বন্ধ হবে না গুনে গুনে আর 5-6টা বছর দেখবেন ইসরায়েলের অস্তিত্ব থাকবে না ইনশাআল্লাহ কিভাবে থাকবে না আল্লাহ আমাদেরকে জিহাদের ময়দানে নিয়ে যাবেন দেখুন আপনি যাইতে চাইবেন না আল্লাহ কান ধরে নিয়ে যাবে ইনশাআল্লাহ 250 কোটি মুসলমান যখন যুদ্ধের ময়দানে যাবে এই সমস্ত স্বৈরাচারের গদি টিকবে না এক রাতের মধ্যে পৃথিবীর মোড় ঘুরে যাবে ইমাম মাহদি আসবে এক রাতে সব পাল্টায় যাবে এই হামাস যে সময় ইসরায়েলে যুদ্ধ করবে হামলা করবে এটা কি ইসরায়েল কোনোদিন ভাবছে সারা পৃথিবীর মানুষ ভাবছে ইসরায়েলের কাছে এমন আধুনিক প্রযুক্তি আছে ওদের সীমানায় যদি একটা কাক পড়ে কাক সেটা ওরা স্যাটেলাইটের মাধ্যমে দেখতে পায় তে এত বড় একটা মেচাকার করে ফারেলো হামলা করলো কই ওদের ইন্টেলিজেন্স বাহিনী গোয়েন্দা সংস্থা ধরতে পারলো কিভাবে পারবে এটা তো ওদের জন্য গজব আল্লাহ বলছেন কাতিলুহুম ইউআযিবুহুমুল্লাহ বিআইদিকুম ওয়া ইউখযিহিম ওয়া ইয়ানসুরকুম আলাইহিম ওয়া ইয়াশফি সুদুর কওমিন মুমিন আল্লাহর কোরআনের আয়াত আল্লাহ বলছে এ মুমিনরা তোমরা যুদ্ধের ময়দানে যাও আমি আল্লাহ তোমাদের মাধ্যমে কাফেরদেরকে শাস্তি দিব তোমরা ওদেরকে পিটাবা মারবা আমি আল্লাহ তোমাদের মাধ্যমে ওদেরকে আযাব দিব ইয়া আইয়ুহান নবী হাররিদুল মুমিনিনা আলাল কিতাল নবী আপনি মুমিনদেরকে জিহাদের জন্য উদ্বুদ্ধ করেন তাদেরকে জিহাদের জন্য তাদেরকে ডাকেন তাদের নিয়ে ময়দানে যান আপনার কাছে 313 জন আছে 313 জন নিয়েই যান আমি আল্লাহ 1000 কাফেরের বিরুদ্ধে আপনাকে বিজয় দেন ঠিক কিনা বলেন মুসলিম দেশগুলোর কাছে যে অস্ত্র আছে যে অস্ত্র 57টি মুসলিম রাষ্ট্রের কাছে পারমাণবিক অস্ত্র তো মুসলমানের কাছে আছে না ইরানের কাছে আছে সৌদি অলরেডি বানায় ফেলাইছে পাকিস্তানের কাছে অ্যাটম বোম পারমাণবিক বোমা আছে কাফেরের কাছে যা আছে বর্তমানে তুরস্কের যে ড্রোন কামিকাজ ড্রোন এই ড্রোন আমেরিকা এখন পর্যন্ত বানাইতে পারে না এই ড্রোনের ভয়ে আমেরিকা থরথর কইরা কাঁপে ইরানের কাছে যে অস্ত্র আছে সৌদি আরবের কাছে যে অস্ত্র আছে এই অস্ত্র দিয়েই আমেরিকার সাথে 5 বছর যুদ্ধ করতে পারবে কিন্তু সেই ইমানি শক্তি তো নাই 250 কোটি মুসলমানের যে অস্ত্র যে সৈন্য যে সেনাবাহিনী আছে এদেরকে শুধু ময়দানে নামায় দেখ আর প্রত্যেকটা মুসলিম রাষ্ট্রের সীমান্ত খুইলা দেখ কাঁটা তারের বেড়া খুইলা দেখ আর বলুক মুসলিম যুবক তোমরা কারা কারা যুদ্ধ করতে রাজি কোটি কোটি মুসলিম যুবক আমরা জীবন দিতে রাজি আছি আমাদের মসজিদুল আকসাকে মুক্ত করতে রাজি আছি ঠিক কিনা বলেন কিন্তু মোনাফেক শাসকরা তো ভয় পায় আজকে তারা সবচেয়ে বড় একটা মিটিং ডাকছে আমার মনে হয় না বড় ধরনের কোনো সিদ্ধান্ত নিতে পারবে কিভাবে পারবে সবগুলো তো মুনাফিক সবগুলো তো ইহুদি খ্রিস্টানদের দালাল কিভাবে পারবে যদি সালাউদ্দিন আইয়ুবের মতো খালিদ ইবনুল ওয়ালিদের মতো একজন মুসলিম সেনাপতি থাকতো মোহাম্মদ বিন কাসেমের মতো পৃথিবীর কাফেরদেরকে ভয় পাইতো না ঠিক কি না বলে তবে হতাশ হওয়ার কোনো কারণ নাই ভেঙে পড়ার কোনো আল্লাহ তাআলা বলে তোমরা যদি মুমিন হও আমি আল্লাহ তোমাদের এই বিজয় দান করব সারা পৃথিবীতে একটা জিহাদের ডাক উঠেছে ঠিক কিনা বলেন সারা পৃথিবীর মুসলিম রাষ্ট্রপ্রধানরা বুঝতেছে এই কাফেরদের সাথে আর বন্ধুত্ব নাই কিছুটা হলে আরব রাষ্ট্ররা বুঝতে পারছে আসলে আমেরিকা আমাদের আসল বন্ধু না ওরা আমাদের শত্রু বুঝতে পারছে এখন সব আরব রাষ্ট্র মুসলমানরা এখন এক হয়ে যাচ্ছে আমেরিকার ঘাঁটিগুলোতে প্রতিনিয়ত হামলা হচ্ছে ইনশাআল্লাহ আশার বাণী হলো ইনশাআল্লাহ আগামী দিন হবে মুসলমানের বিজয়ের দিন ইনশাআল্লাহ ইমাম মাহদী আসবে ইনশাআল্লাহ ইমাম মাহদীর সাথে আল্লাহ তাআলা আমাদেরকেও কবুল করুন আমরা যদি ইমাম মাহদীর অনুসারী তার সৈনিক হতে পারি ঠিক কিনা বলেন মুসলমান বাইতুল মুকাদ্দাস এত সহজে তো বিজয় হবে না বাইতুল মুকাদ্দাস বিজয় করতে গেলে মুসলমানদের মধ্য থেকে প্রায় 80% মুসলমানকে শহীদ হতে হবে এত সোজা না রক্তের সাগর হয়ে যাবে তারপরে বাইতুল মুকাদ্দাস বিজয় হবে কপাল ভালো থাকলে ওই যুদ্ধে আপনি আমিও শামিল হতে পারি
যদি আমাদের নসিব ভালো থাকে আপনি আমিও আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করতে পারে ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ এখন মুসলমানের মাঝে অতটা বিভেদ নাই এখন মুসলমান এক হিসাবে এক কাতারে চলে আসছে এখন সারা পৃথিবীতে আন্দোলন হচ্ছে ইসরায়েলের বিরুদ্ধে কিন্তু মজার বিষয় হলো ইসরায়েলের ইহুদিরাই ইসরায়েলের বিরুদ্ধে আন্দোলন করতেছে দেখছেন না ইসরায়েলের ইহুদিদের মধ্যে আবার দুইটা ভাগ আছে একটা হলো আরব ইহুদি আরেকটা হলো পশ্চিমা ইহুদি বুঝতে পারছেন যারা আরব ইহুদি ওরা ওরা হচ্ছে ধর্মযাজক মানে আরব ইহুদিরা হচ্ছে ধর্মবিরোধী আজকে যে নেতানিয়াহু যে হামলা করছে এটা তারা পছন্দ করে না প্রশ্রয় দেয় না এই কারণে তারা প্রতিদিন এই ইসরায়েল ইহুদিরা তারা আবার নেতানিয়াহুর বিরুদ্ধে তারা মিছিল করতেছে খ্রিস্টানের একটা অংশ তারা মুসলমানের পক্ষ হয়ে প্রতিদিন আমেরিকাতে এভরিডে মিছিল হচ্ছে ওয়াশিংটন নিউইয়র্কে ম্যানহাটনে মিছিল হচ্ছে ফিলিস্তিনের পক্ষে শুধু মুসলমান না খ্রিস্টানরাও মিছিল করতেছে তার মানে কি ওদের মাঝে ওদের দ্বন্দ্ব লেগে যাচ্ছে এই সুযোগে আমরা মুসলমানরা এক হয়ে যাচ্ছে ওই দিন দেখলাম সিরিয়ার একটা শরণার্থী শিবির ইদলিব সেখানকার মানুষগুলো অনেক গরিব মুসলমান দুর্বল শরণার্থী শিবিরে থাকে তারাও নাকের ফুল খুলে খুলে মা বোনেরা ফিলিস্তিনিদের সহায়তার জন্য দান করছে এক যুবক তার একটা আইফোন হাতের বলে আইফোনটা আমি আমার ফিলিস্তিনি ভাইদের জন্য দান করে দিলাম যাতে আইফোনটা বিক্রি করে যাতে কিছু গোলা বারুদ কিনতে পারে আল্লাহু আকবার এই মুসলিম জাতিকে কি ওরা ঠেকায় রাখতে পারবে পারবে না আজ না হয় কাল আমরা একসাথে হবই ময়দানে নামবই ইনশাআল্লাহ আল্লাহ তাআলা বলে তোমরা যদি মুমিন হও তোমাদের জন্য সাহায্য আমার আল্লাহ সাহায্য অনেক নিকটবর্তী সুবহানাল্লাহ বলেন এ কারণে এখন আমাদের কি করতে হবে আমাদের মানসিক শারীরিক ভাবে জিহাদের জন্য আমাদের মনে মনে প্রস্তুতি নিতে হবে যদি ডাক আইসা পড়ে ইনশাআল্লাহ সারা পৃথিবীর রাষ্ট্রপ্রধানদের যদি আল্লাহ হেদায়েত দেয় যে কোনো উপায়ে একটা পথ আল্লাহ খুলে দিবে ডাক আসলে আর দেরি নয় আমাদেরকে যুদ্ধের ময়দানে যেতে হবে ঠিক কিনা বলেন আল্লাহর বান্দার আর কি করতে পারি আমরা ফিলিস্তিনের জন্য নাম্বার ওয়ান ফিলিস্তিনিদের জন্য আমরা আমেরিকা ইসরায়েলের পণ্য আমরা বর্জন করব ঠিক কিনা বলেন ইসরায়েলের পণ্য আমরা কি করব বর্জন করব তাদের কোনো পণ্য আমরা কিনব না কেউ উঠাউটি করবেন না বসেন একজন উঠবেন না একজন উঠবেন না কেউ উঠাউটি করে মজমার সৌন্দর্যটা নষ্ট করবেন না